বা এবার আপনারা সবাই কমান আছেন আশা করি সবাই ভালো আসছেন আজকে আপনাদেরকে দেখাবো মুখ্যমন্ত্রী আত্মনির্ভর আসনি সম্পর্কে আত্মনির্ভর অসম অভিযান টু পয়েন্ট জিরো কীভাবে অ্যাপ্লাই করবেন আপনারা যদি মুখ্যমন্ত্রী আত্মনির্ভর আসনি অ্যাপ্লাই করে নেন আর যদি অ্যাপ্রুভ হয়ে যায় তাইলে আপনারা একদম সহজভাবে লাভ করবেন দু লাখ থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত মুখ্যমন্ত্রী আত্মনির্ভর আসনি কাদের জন্য যোগ্য কারা পারবেন অ্যাপ্লাই করতে কারা পারবেন না আত্মনির্ভর অসম অভিযান টু পয়েন্ট জিরো অ্যাপ্লাই করতে কোনগুলো ডকুমেন্ট লাগবে এবং কীভাবে অনলাইনের মাধ্যমে আবেদন করবেন আপনারা আবেদন করতে হলে ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটি না টেনে দেখবেন তাইলে বুঝতে পারবেন চলুন আমরা স্টার্ট করি প্রথমে আপনারা গুগল ওপেন করবেন ওপেন করার আপনি সার্চ করবেন ক্লিক করবেন ক্লিক করবে আপনি লিখবেন আত্মনির্ভর আসাম আত্মনির্ভর আসাম লিখে সার্চ করবেন সার্চ করার পেজবেন এরকম একটি পেইজ আপনারা প্রথমেই দেখতে পাবেন চিফ মিনিস্টার আত্মনির্ভর আসাম অভিযান আত্মনির্ভর আসাম অভিযান নামের ওয়েবসাইট এই ওয়েবসাইটে ক্লিক করবেন এই অফিসিয়ালি ওয়েবসাইটে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাবেন এরকম একটি পেজ আপনারা নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর দেখতে পাবেন টোটাল রেজিস্ট্রেশন টু পয়েন্ট টোয়েন্টি নাইন পয়েন্ট ওয়ান ফোর ফাইভ এরপর দেখতে পাবেন টোটাল অ্যাপ্লিকেশন ওয়ান পয়েন্ট জিরো ফোর পয়েন্ট জিরো নাইন ওয়ান এরপর দেখতে পাবেন টোটাল বেনিফিশারিস পঁচিশ পয়েন্ট ত্রিপুল জিরো এরপরে আপনারা উপরের দিকে চলে আসবেন উপরের দিকে আসার পর দেখতে পাবেন সাইন আপ নামের একটি অপশন এই সাইন আপ অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পাবেন এরকম একটি পেজ আপনারা প্রথমেই দেখতে পাবেন ইউজার সাইন আপ এরপরে দেখতে পাবেন অ্যাপ্লিক্যান্ট নেম এরপরে দেখতে পাবেন অ্যাপ্লিক্যান্ট ইমেইল আপনি আপনার নাম বসিয়ে দেবেন প্রথমে এরপরে আপনি আপনার ইমেইল আইডি বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে দেখতে পাবেন কন্টাক্ট নাম্বার আপনি আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর দেখতে পাবেন পাসওয়ার্ড আপনি আপনার পাসওয়ার্ড বানিয়ে নেবেন বানিয়ে নেওয়ার পরে দেখতে পাবেন কনফার্ম পাসওয়ার্ড আপনি আপনার এই পাসওয়ার্ডটি আবার বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর দেখতে পাবেন নিচে ক্যাপচা কোড শ আপনি এই ক্যাপচাকোডটি বসিয়ে রবেন বসিয়ে দেওয়ার পরে দেখতে পাবেন নিচে স্যান্ড ওটিপি নামের একটি অপশন এই অপশানে ক্লিক করবেন স্যান্ড ওটিপি অপশনে ক্লিক করার পরে দেখতে পাবেন এরকম একটি পেজ আপনারা প্রথমে দেখতে পাবেন ওটিপি আপনি আপনার মোবাইলে একটা কোড যাবে একটা ওটিপি যাবে এই ওটিপিটা বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে দেখতে পাবেন সাবমিট ওটিপি এই সাবমিট অপশনে ক্লিক করবেন সাবমিট অপশনে ক্লিক করার পরে আপনাদের সাবমিট হয়ে যাবে রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে যাবে এরপরে আপনারা লগ ইন করতে পারবেন সাইন আপ হওয়ার পরে আপনারা লগ ইন করতে পারবেন লগ ইন করতে হলে আপনারা প্রথমে লগ ইন অপশানে ক্লিক করবেন লগ ইন অপশানে ক্লিক করার পরে আপনারা দেখতে পাবেন প্রথমেই আসে ইউজার লগ ইন দেখতে পাবেন রেজিস্টার্ড মোবাইল নাম্বার আপনি আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে দেখতে পাবেন টু ইউর লগ ইন উইথ পাসওয়ার্ড উইথ ওটিপি আপনি আপনার পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করতে পারবেন ওটিপি দিয়েও লগ ইন করতে পারবেন আপনি আপনার পাসওয়ার্ড বা ওটিপি আপনি যে কোনো একটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে দেখতে পাবেন নিচে ক্যাপচা কোড ক্যাপচা কোডটি বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে দেখতে পাবেন লগ ইন এই লগ ইন অপশনে ক্লিক করবেন লগ ইন অপশনে ক্লিক করার পরে দেখতে পাবেন এরকম একটি পেইজ আপনারা প্রথমে দেখতে পাবেন ওয়েলকাম এরপর দেখতে পাবেন আপনার নাম করবে এরপর দেখতে পাবেন সিএম ডবল এ নিউ এরপর দেখতে পাবেন রেজিস্ট্রেশন স্কিম নেইম সাবমিশন স্ট্যাটাস এরপরে অ্যাকশন নো রেকর্ড রেজিস্টার নাও নামের একটি অপশন এই অপশনে ক্লিক করবেন রেজিস্টার নাও অপশনে ক্লিক করার পর দেখতে পাবেন এরকম একটি পেজ আপনারা প্রথমে দেখতে পাবেন রেজিস্ট্রেশন ফরম ফর চিফ মিনিস্টার্স আত্মনির্ভর অসম অভিযান টু পয়েন্ট জিরো এরপর দেখতে পাবেন জেনারেল ইনস্ট্রাকশন এরপরে ফিজ আসে পেমেন্ট আছে আপনারা এইগুলা ভালো করে জেনে নেবেন বুঝে নেবেন এরপরে আপনারা অ্যাপ্লাই করবেন ফিজ পেমেন্ট আপনারা দিতে হবে অনলাইনের মাধ্যমে যদি আবেদন করতে চান তাইলে আপনারা অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে হবে এরপরে আপনারা সাবমিট অপশানে ক্লিক করবেন প্রথমে আপনারা জেনে বুঝে আপনারা অ্যাপ্লাই করবেন প্রথমে আসে ইনফরমেশন অ্যাবাউট অ্যাপ্লিকেন্ট আপনি আপনার অ্যাপ্লিকেন্ট নেই বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে দেখতে পাবেন ফাদার নেইম আপনি আপনার ফাদার নেই বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে দেখতে পাবেন জেন্ডার মেল নাকি ফেমেল সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পরে দেখতে পাবেন সোশিয়াল ক্যাটাগরি সোশিয়াল ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন জেনারেল আছে এসসি আছে এসটি আছে ও আছে আপনি আপনার যেটা হয় এটাই সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে দেখতে পাবেন ডেট অফ বার্থ আপনি আপনার ডেট অফ বার্থ বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে দেখতে পাবেন প্যান কার্ড নাম্বার আপনি আপনার প্যান নাম্বার বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে দেখতে পাবেন এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ নাম্বার আপনি আপনার এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ নাম্বার দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে দেখতে পাবেন ভেরিফাই ভেৰিফাই অপশ্যনে ক্লিক কৰবে ক্লিক কৰাৰ পৰা ক্লিক হেয়াৰ এপ্লাই এই অপশ্যনে ক্লিক কৰবে ইয়াৰ পৰা দেখা পাব বিপিএল বিপিএল আছে নেকি যদি তাকে তাইলৈ ইয়ে আৰু না হয় ন তেেক্ট কৰবে চিলেক্ট কৰাৰ পৰা দেখা পাব মেৰিটেল ষ্টেটছা আপুনি আপোনাৰ মেৰিটেল ষ্টেটাছ চিলেক্ট কৰে নেবেন মেৰিটেল ষ্টেটাছ চিংগল নেকি মেৰিড নাকি আৰু কিছু আপুনি আপোনাৰ যে হয় এটাই সিলেক্ট কৰবে চিলেক্ট কৰাৰ পৰা দেখা পাব চিলেক্ট ছেক্টৰ আপুনি আপোনাৰ ছেক্টৰ চিলেক্ট কৰে নেবেন এগ্ৰিকালচাৰেল আছে পেপ্লিচেশ্যন আছে ফিচাৰিছ আছে আপনি আপনার যেটা হয় এটাই সিলেক্ট করবেন এরপর দেখতে পাবেন সাব সেক্টর আপনি আপনার সাব সেক্টর সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পরে দেখতে পাবেন টাইপ ফর ট্রেড আপনি আপনার টাইপ ফর ট্রেড সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর দেখতে পাবেন আপলোড অ্যাপ্লিকেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ মিনিমাম বিশ কেবি থেকে সাতশো কেবি পর্যন্ত সাতশো কেবির ভিতরে হতে হবে আপনার ফটো একটা আপলোড করে নেবেন ফটোটি বিশ থেকে সাইজ ছ কিবির ভিতরে বানিয়ে আপনি আপলোড করে নেবেন আপলোড করার পরে দেখতে পাবেন পারমানেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস নিয়ে দেখতে পাবেন অ্যাড্রেস ওয়ান অ্যাড্রেস টু অ্যাড্রেস থ্রি আপনি আপনার অ্যাড্রেস দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে দেখতে পাবেন স্টেট আপনার স্টেট দিতে হবে না অটোমেটিক সহ থাকবে এরপরে দেখতে পাবেন ডিস্ট্রিক্ট আপনি আপনার ডিস্ট্রিক্টের নামটি বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে দেখতে পাবেন লোকসভা আসন আপনি আপনার লোকসভা আসন বসিয়ে দেবেন সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পরে দেখতে পাবেন ক ডিস্ট্রিক্ট আপনি আপনার ক ডিস্ট্রিক্ট দিয়ে দেবেন এরপর দেখতে পাবেন পিনকোড আপনি আপনার পিনকোড নাম্বারটি বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর দেখতে পাবেন ইমেল আইডি আপনি আপনার ইমেল আইডি বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর দেখতে পাবেন হোয়ার ডু ওয়ান টু সেট আপ ইয়ার বিজনেস আপনি আপনার ডিস্ট্রিক্ট প্রথমে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর দেখতে পাবেন বিজনেস অ্যাক্টিভিটি আপনার বিজনেস নতুন নাকি আগের থেকে আসে আপনার যদি আগের থেকে থাকে তাইলে আপনি এক্সিস্টিংয়ে সিলেক্ট করবেন আর যদি নতুন হন তাইলে প্রপোজিটে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর দেখতে পাবেন অ্যাড্রেস আপনি আপনার অ্যাড্রেস বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর দেখতে পাবেন হ্যাভ ইউ এবেল্ড এনি অ্যাসিস্ট্যান্স ফ্রম গভর্নমেন্ট আপনার যদি তাকে তাইলে ইয়েসে আর না হয় নতে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে দেখতে পাবেন হাইয়েস্ট অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন আপনার কোয়ালিফিকেশন আছে নাকি আপনার কত কোয়ালিফিকেশন আপনার ডিগ্রি কত আপনি সিলেক্ট করে নেবেন আপনার ম্যাট্রিকুলেশন নাকি এইচএস নাকি গ্র্যাজুয়েশন আপনার যেটা হয় এটাই আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে দেখতে পাবেন নেম অফ দি কোর্স আপনার কোর্স দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে দেখতে পাবেন বোর্ড ইউনিভার্সিটি আপনার ইউনিভার্সিটির নামটি বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে দেখতে পাবেন কলেজ ইনস্টিটিউশন আপনার এন্টার কলেজ ইনস্টিটিউশন দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে দেখতে পাবেন ডেট অফ পেসিং আপনার ডেট অফ পার্স দিয়ে দেবেন এরপরে পার্সেন্টেজ আপনার পার্সেন্টেজ দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে দেখতে পাবেন ডিভিশন ক্লাস আপনার ডিভিশন আপনি আপনার ফার্স্ট নাকি সেকেন্ড নাকি থার্ড আপনি আপনার যেটা হয় এটাই সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে দেখতে পাবেন ব্যাঙ্ক ডিটেইলস আপনার ব্যাঙ্কের ডিটেলসগুলো দিয়ে দেবেন প্রথমে আসে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এরপরে আসে আইএফএসসি কোড এরপরে আসে নেম অফ দি ব্যাঙ্ক আপনার ব্যাংকের নামটি বসিয়ে দেবেন এরপরে আসে ব্রাঞ্চ নেম আপনি আপনার ব্রাঞ্চ নেম বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে দেখতে পাবেন অ্যাড্রেস অফ দি ব্যাঙ্ক আপনার অ্যাড্রেস অফ দি ব্যাঙ্ক আপনি এগুলো দেওয়ার পরে চলে আসবে যদি না আসে তাইলে আপনি বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে দেখতে পাবেন ডিক্লারেশন আপনি আই হার বি এটাতে ঠিক দিয়ে দেবেন ঠিক দেওয়ার পরে দেখতে পাবেন নিচে সেভ অ্যান্ড নেক্সট নামের একটি অপশন এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি আপনার পেমেন্ট করতে হবে আপনি যদি জেনারেল হন তাইলে আপনি দুশো টাকা দিতে হবে আপনি পেমেন্ট করতে হবে এরপরে আপনি সাবমিট অপশনে ক্লিক করবেন আর যদি আপনি এস সি এস টি ও মধ্যে হন তাইলে আপনি একশো টাকা দিতে হবে আপনি একশো টাকা পেমেন্ট করতে হবে এরপরে আপনি সাবমিট অপশনে ক্লিক করবেন আপনি যদি দুশো টাকা যদি জেনারেল হন তাইলে দুশো টাকা দিয়ে দেবেন আর যদি এসসি এস টি আর ও বিসি হন তাইলে আপনি একশো টাকা দিতে হবে এরপরে সাবমিট অপশনে ক্লিক করবেন সাবমিট অপশনে ক্লিক করার পরে আপনার সাবমিট হবে এরপরে একটা রেফারেন্স নাম্বার পেয়ে যাবেন এই রেফারেন্স নাম্বার দিয়ে আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন পরবর্তীতে আপনার কাজে আসবে আপনি দু লাখ টাকা থেকে পাঁচ লাখ টাকা লাভ করতে পারবেন যদি আপনি সঠিকভাবে করেন তাইলে আপনি লাভ করতে পারবেন যদি আপনি সঠিক নিয়মে সাবমিট করেন জেনারেল হয়ে আপনি দুশো টাকা দিয়ে সাবমিট করেন তাইলে আপনি লাভ করতে পারবেন আর যদি আপনি এস সি এস টি মধ্যে হন আর যদি একশো টাকা দেন তাইলে আপনি আপনার সাবমিট হবে আপনার অ্যাপ্রুভ হবে আপনি লাভ করতে পারবেন আপনি দু লাখ থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত লাভ করতে পারবেন এরপরেও যদি কোনো সমস্যা হয় কমেন্ট করতে পারেন আশা করছি বুঝতে পেরেছেন ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন चैनल सबसक्राइब कर पेजटी फलो करब धन्यवाद